সোশিয়াল মিডিয়াত যুবতীৰ ফটো ভাইরাল কৰি তিনিচুকীয়াত গ্ৰেপ্তাৰ ভণ্ড প্ৰেমিক সহ পাঁচজন যুৱক ভুক্তভোগী যুৱতীৰ এজাহৰ ভিত্তিত আৰক্ষীয়ে তদন্ত চলাই গ্ৰেপ্তাৰ কৰিলে ভণ্ড প্ৰেমিক অভিষেক দাস সুব্রত আচার্য সন্দীপ গোয়ালা বিল্টু গুপ্তা আর সন্তোষ প্রসাদক মূল অভিযুক্ত অভিষেক দাসর সৈতে প্রেমর সম্পর্ক আছিল ফটো ভাইরাল করা যুবতীর কিন্তু প্রেমর সম্পর্ক ফাট মেলার পিছতেই ভণ্ড প্রেমিক অভিষেকে প্রতিশোধ লওয়ার উদ্দেশ্যে ফেসবুক আর হোয়াটসঅ্যাপত ভাইরাল করেছিল যুবতীর সৈতে কটোয়া কিছু অন্তরঙ্গ মুহূর্তর ফটো প্রথমে সোশিয়াল মিডিয়াত ফটো ভাইরাল করেছিল ভণ্ড প্রেমিক অভিষেকে এই ফটো শেয়ার করেছিল আন চারি অভিযুক্ত অভিযোগ আছিল যে এটা এখন ব্যক্তিগত ফটো হোয়াটসঅ্যাপ আর ফেসবুক যোগে ভাইরাল করা হয়েছে আর ছিজনীর অসম্মতিত এই বস্তুখিন করা হয়েছে তারপরে এই কেসটি রেজিস্টার হয়েছে ভুক্তভোগী যুবতীর এজাহাৰৰ ভিত্তিত গোচৰ ৰুজু কৰি তিনিচুকীয়া আৰক্ষীয়ে তদন্ত চলাই গ্ৰেপ্তাৰ কৰে পাঁচজনকৈ যুৱকক লগতে জব্দ কৰে পাঁচটাকৈ মোবাইল ফোন 507 আৰু 509 IPC আছে আৰু IT এক্টৰ 66E আৰু 67 ধাৰাকেইটা কিমানজনক আটক কৰিছে এতিয়ালৈকে পাঁচজন মানুহে সুচাৰ অভিযান অব্যাহত আছে আরক্ষে গ্রেপ্তারের পিছতেই ভণ্ড প্রেমিক সহ চারি অভিযুক্তক আদালতত হাজির করায় প্রেরণ করে জেললৈ ভণ্ড প্রেমিকর এই কর্মকাণ্ডই চকু কপালত তুলিছে সকলোরে তিনিচুকীয়ার পৰা পরিস্মিতা গগৈ বৰুৱা নিউজ 18 অসম নর্থ ইষ্ট